একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য তারা দুইজন মিলে একটি সুবিধাজনক জায়গায় বসে পড়ল। এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজন পথিকের কাছে আছে 5টি রুটি, আরেকজন পথিকের কাছে হচ্ছে 3টি রুটি। তারা দুইজনে যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো, ঠিক সেই সময় সেখানে এসে উপস্থিত হলো একজন মুসাফির। মুসাফিরের বেশভূষা ছিল একেবারেই সাদাসিধে। মুসাফির তাদের দুইজনকে বলল, ভাই আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে খাওয়ার মতো কিছুই নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুইজন তাদের মুখের দিকে চাওয়া চাই শুরু করলো। তারা মনে মনে ভাবতে লাগলো, তারা দুইজন খাবে আরেকজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা দুইজনে মুসাফিরকে তাদের সঙ্গে খাওয়ার জন্য অনুরোধ করলো। তিনজন একসাথে খেতে বসলো। একজনের হচ্ছে 5টি রুটি, আরেকজনের হলো 3টি রুটি, আর মুসাফিরের হলো 0 হাত। তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করলো না। তারা ভাবতে লাগলো যে খাবার হয়তো বা না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো কারো কম লাগেনি। তারপর একসাথে খেতে বসে কেউ কম খাবে কেউ বেশি খাবে, এ আবার কেমন কথা। তারা তিনজনে সমান সমান রুটি খেলো। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির বিদায় হওয়ার সময় পথিক দুইজনকে 8 দিরহাম বকশিস দিল। মুসাফির বলতে লাগলো, ভাই আমি তো শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না, এই নেও 8 দিরহাম, তোমরা দুইজনে ভাগাভাগি করে নিও। যার 5টি রুটি ছিল সে বলল, আমার ছিল 5টি রুটি, তাই আমি 5 দিরহাম নিব, আর তোমার 3টি রুটির জন্য তুমি পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওলা এই হিসাব মানতে রাজি হলো না। সে বলল, আমি তোমার হিসেবে রাজি নই, কারণ আমরা দুইজনেই সমান সমান রুটি খেয়েছি, সুতরাং দুইজনেই সমান সমান করে দিরহাম নেব, তুমি নেবে 4 দিরহাম আর আমি নেব 4 দিরহাম। প্রথমজন বলল, এ কী করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম নেব, এটা কি কোনো আইনের কথা হলো। এ নিয়ে তাদের দুইজনের মধ্যে শুরু হয়ে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কেউ মীমাংসায় আসতে পারছে না। একজন বলল, এভাবে বিবাদ করে কোনো লাভ নেই, চলো আমরা দুইজনে মিলে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু এর কাছে যাই, তিনি যে বিচার করেন আমরা সেটাই মেনে নিব। এরপর তারা দুইজনে মিলে চলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু এর কাছে। সব কথা তারা নিজেরাই খুলে বলল এবং ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাদের কথা মনোযোগ দিয়ে শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন, পরে বললেন, তিনজনে সমান খেয়েছো তো? তারা গাড় নাড়িয়ে বলল, জি আমরা তিনজনে সমান রুটি খেয়েছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, তাহলে এ নিয়ে তোমাদের বিবাদ কেন, হিসাব তো একেবারে পানির মতো সোজা, যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম আর যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে তারা দুজনেই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম বাক হলো কোন হিসাবের মধ্যে থেকে, তারা কিছুই এর বুঝতে পারলো না। হিসাব বুঝতে না পেরে তারা দুজনে তাকিয়ে রইল হযরত আলী রাদিয়াল্লাহু এর মুখের দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাদের কথা বুঝতে পারলেন এবং তিনি বললেন, তোমরা ছিলে তিনজন আর রুটি ছিল 8টি, আর তোমরা তিনজনে সমান সমান রুটি খেয়েছ, একটি রুটিকে যদি 3 টুকরো করো তাহলে 8টি রুটিকে যদি 3 টুকরো করা হয় তাহলে সর্বমোট হবে 24 টুকরো রুটি, সুতরাং তোমরা এক একজন খেয়েছ 8 টুকরো করে রুটি। মুসাফির লোকটা 8 টুকরার জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, এবার আসা যাক কে কতটুকু করে পাবে। সেই হিসাবে দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরো হয়েছে, 9 টুকরোর 8টি টুকরো সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরো পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5টি রুটিতে হয়েছে 15 টুকরো, এর মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো রুটি।
বাকি 7 টুকরো রুটি খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহুর এমন বিচার শুনে দুইজন পথিক বিস্মিত হয়ে গেল। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হলো। তারা আর কোনো ওজর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়।